আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস। আমি শামিমা আমির শোভা। আজকে আমি আপনাদের সামনে এই সুন্দর 3D ডয়লিটার ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কতটা সুন্দর করে একটি ডয়লি তৈরি করেছি, যার চার সাইড দিয়ে 3D টাইপের পাতা, 3D টাইপের ফ্লাওয়ার আমি অ্যাড করে দিয়েছি। তো আজকে আমি এই রাউন্ড শেপটার ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে করে দেখাবো। আমি এই পাতা আর হচ্ছে এই ফুলের ভিডিও টিউটোরিয়াল অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, ডিসক্রিপশন বক্সে আমি এগুলোর লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এইটার ডেকোরেশন আমি এভাবে করেছি। ডয়লিটার সাইজ হচ্ছে আমি ইঞ্চি ফিতা দিয়ে মেপে নিচ্ছি, 14.5 ইঞ্চি। আমি নয়তারি সুতা দিয়ে করেছি তাই এটি 14.5 ইঞ্চি হয়েছে। উল বা মোটা টাইপের সুতা দিয়ে করলে আরও বড় সাইজের হতো। তো ম্যাটেরিয়াল লাগবে হচ্ছে নয়তারের সুতা। আমি এখানে সাদা, লাল আর হচ্ছে সবুজ কালারের নয়তারি সুতা ইউজ করেছি। আর লাগবে 1.6 মিলিমিটার সাইজের হুক, আর একটি কাটার লাগবে সুতাটা কাটার জন্য। তো এই পর্যায়ে আমি কাজটা শুরু করছি, রাউন্ড ওয়ান। আমি প্রথমে সুতাটা এইভাবে করে আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে হুক দিয়ে সেটা বের করে নিব। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এই প্রসেসটা। তো এইভাবে করে আমি সুতাটা নিয়ে তিনটা চেন করে নিচ্ছি। তিনটা চেন কিন্তু একটা লং এর কাজ করে, ডাবল ক্রোসেটের কাজ করে। 2, 3, আমার তিনটা চেন নাও হয়ে গেছে। এবার এই যে ম্যাজিক রিং, এটার মধ্যে আমি ডাবল ক্রোসেট নিব। এভাবে করে ডাবল ক্রোসেট নিচ্ছি। তাহলে ওই যে তিনটা চেন আর একটা ডাবল ক্রোসেট, আমার দুইটা ডাবল ক্রোসেট কমপ্লিট হলো। এভাবে করে এই রিংয়ের মধ্যে আমি মোট 14টা ডাবল ক্রোসেট নিব। আপনারা একটু কাউন্ট করে কাজটা করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি টোটাল 14টা ডাবল ক্রোসেট নিয়ে ফিরে আসছি। এই যে আমি টোটাল 14টা ডাবল ক্রোসেট নিয়েছি। এরপর যে দেখেন সুতাটা আমি এভাবে করে টান দিব, তাহলে জিনিসটা একদম ছোট হয়ে আসবে, মাঝখানে আর কোনো ফাঁক থাকবে না। তো এভাবে করে সুতাটা টান দেওয়ার পরে আমি হুকটা দিয়ে ওই যে তিনটা চেন করেছিলাম ওইটার 3 নম্বর যে চেনটা, 1, 2, 3 নম্বর যে চেনটা, সেখানে আমি হুকটা এভাবে করে ঢোকাই দিয়ে সুতাটা বের করে আনবো এবং স্লিপ স্টিচ করে দিব। হ্যাঁ, এটা স্লিপ স্টিচ। এরপর যে আমার ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল, এবার আমি আবার তিনটা চেন নিয়ে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করব। তো এই পর্যায়ে আমাকে প্রত্যেকটা ঘরে দুইটা করে ডাবল ক্রোসেট নিতে হবে। তিনটা চেন মানে যেহেতু একটা ডাবল ক্রোসেট, সেহেতু এই যে তিনটা চেইনের যে ফার্স্ট স্টিচ সেটাতেই, হ্যাঁ, আমাকে ডাবল ক্রোসেট আরেকটা করে নিতে হবে। এই যে দেখেন এটাতে আমার দুইটা ডাবল ক্রোসেট হয়ে গেল। এবার নেক্সট যে স্টিচ সেটার মধ্যে দিয়ে আমি আরও দুইটা ডাবল ক্রোসেট কমপ্লিট করব। এভাবে করে নেক্সট স্টিচের মধ্যে আমাকে ডাবল ক্রোসেট করে নিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে নিচে লিখে দিয়েছি, আপনাদের যদি কাজটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে পড়ে বুঝে কাজটা কমপ্লিট করবেন, তাহলে ইনশাল্লাহ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে প্রত্যেকটা স্টিচের মধ্যে আমাদেরকে দুইটা করে ডাবল ক্রোসেট নিতে হবে। তো আমি টোটাল রাউন্ডটা এভাবে কমপ্লিট করে আপনাদের সামনে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমার টোটাল রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এরপর যে আমি 3 নম্বর যে চেইনটা থাকবে সেটাতে এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে নেব। এবার আমার 3rd রাউন্ড শুরু হবে। এরপর যে আমি 3টা চেইন করে নিচ্ছি,
তিনটা চেইন করার পরে আমি আরেকটা চেইন করে নিচ্ছি। তিনটা চেইন একটা ডাবল ক্রোসেটের কাজ করবে এবং আরেকটা চেইন সেটা হচ্ছে চেইন ওয়ান স্পেস তৈরি করবে। তো আমি নেক্সট যে স্টিচ সেটার মধ্যে একটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি, দেন আবারও একটা চেইন এবং নেক্সট যে স্টিচ সেটার মধ্যে একটা ডাবল ক্রোসেট। এভাবে করে একটা চেইন একটা ডাবল ক্রোসেট, একটা চেইন একটা ডাবল ক্রোসেট, এই রাউন্ডটা টোটালি এরকমভাবে কমপ্লিট করতে হবে। তো আমি এই পর্যায়ে এরকমভাবে টোটাল রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। আমার টোটাল রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, একটা চেইন নিয়েছি। এ পর্যায়ে আমি তিন নম্বর যে চেইনটা ছিল, এক দুই তিন, তো এই তিন নম্বর চেইনের মধ্যে আমি হুকটা ঢুকাই দিয়ে এভাবে করে বের করে এনে স্লিপ স্টিচ করে নিচ্ছি। আমার তিন নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এ পর্যায়ে আমাকে চার নম্বর রাউন্ডটা শুরু করতে হবে। তো আমি এ পর্যায়ে পাঁচটা চেইন করে নিব। তিনটা চেইন একটা লংয়ের কাজ করবে, ডাবল ক্রোসেটের কাজ করবে, এবং দুইটা চেইন মাঝখানে চেইন টু স্পেস তৈরি করবে। এ পর্যায়ে আমি চেইন ওয়ান স্পেসের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি, যেন ওই চেইন ওয়ান স্পেসের মধ্য দিয়ে কাজটা আমি করতে পারি। তো পাঁচটা চেইন করে নিচ্ছি, তিন চার পাঁচ, পাঁচটা চেইন করার পরে নেক্সট যে চেইন ওয়ান স্পেস এখানে গিয়ে একটা ডাবল ক্রোসেট করব। হ্যাঁ, এ পর্যায়ে আমি আবার দুইটা চেইন করে নিচ্ছি এবং নেক্সট যে চেইন ওয়ান স্পেস এটার মধ্যে গিয়ে একটা ডাবল ক্রোসেট করব। আবার চেইন টু করে নিচ্ছি এবং নেক্সট যে চেইন ওয়ান স্পেস এটার মধ্যে গিয়ে একটি ডাবল ক্রোসেট করব। এভাবে করে আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করব। তো আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। আমার রাউন্ড ফোর কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি চেইন থ্রি, যেটা চেইন নম্বর থ্রি, এটাতে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। রাউন্ড ফোরটা কমপ্লিট হয়ে গেল। এ পর্যায়ে চেইন টু যে স্পেস আছে এটার মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি রাউন্ড ফাইভ স্টার্ট করার জন্য, এবং তিনটা চেইন করে নিচ্ছি। একটা ডাবল ক্রোসেট, দুইটা ডাবল ক্রোসেট। এই যে চেইন টু স্পেস এটার মধ্যে আমাকে টোটাল তিনটা করে ডাবল ক্রোসেট কমপ্লিট করতে হবে। নেক্সট চেইন টু স্পেসে আমি তিনটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি, দুই তিন, তিনটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি। নেক্সট চেইন টু স্পেসেও আমি তিনটা ডাবল ক্রোসেট করে নেবো। এভাবে করে প্রত্যেকটা চেইন টু স্পেসে তিনটা করে ডাবল ক্রোসেট করে নিয়েছি আমি। এ পর্যায়ে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি তিন নম্বর যে চেইনটা সেটার মধ্যে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। এ পর্যায়ে আমি তিনটা চেইন করে নিচ্ছি। তিনটা চেইন করে নিয়ে দুইটা স্টিচ আমি স্কিপ করব এবং তিন নম্বর যে স্টিচটা সেটার মধ্যে একটি সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি। আবার তিনটা চেইন করে নিচ্ছি এবং দুইটা চেইন আমি, দুইটা স্টিচ আমি স্কিপ করব এবং তিন নম্বর যে স্টিচটা সেটার মধ্যে একটি সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি। হ্যাঁ, আবার তিনটা চেইন, এক দুই তিন, স্কিপ টু স্টিচ অ্যান্ড তিন নম্বর যে স্টিচ সেটার মধ্যে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি। এভাবে করে আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করে নিব। তো আমার টোটাল রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি তিনটা চেইন করে নিয়েছি এবং এই যে এখানে যে স্টিচের মধ্যে ফাঁকা আছে সেখানে আমি কুশি কাঁটাটা ঢুকাই দিয়ে এভাবে করে সুতাটা বের করে নিয়ে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আমার সুতাটা চেঞ্জ করতে হবে। তো আমি এভাবে করে একটা চেইন করে নিয়ে সুতাটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এবার অন্য একটি কালারের সুতা জয়েন করব। তো এ পর্যায়ে আমাকে লাল যে সুতা সেটা দিয়ে পপকর্ন স্টিচ করতে হবে। এভাবে করে আমি সুতাটা গিট দিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, অনেক সহজ। এবার যে চেইন থ্রি স্পেস ছিল সেটার মধ্যে কুশিকাঁটাটা ঢুকাই দিয়ে এভাবে করে সুতাটা আমি হুকের মধ্যে নিয়ে এভাবে করে বের করে এনে চেইন করে নিচ্ছি, এক দুই তিন, এটি হচ্ছে রাউন্ড সেভেন। এ পর্যায়ে আমি প্রত্যেকটা ঘরে পাঁচটা করে
डबल क्रोसेट करे निबो जेहेतु तीनटे चेन करेछि सेहेतु एइ घरे चारटे डबल क्रोसेट करते होबे तीनटे चेन एकटे डबल क्रोसेटेर काज करबे दुई तीन चार पाँच आमी पाँचटा डबल क्रोसेट करे निएछि এই পর্যায়ে আমাকে কি করতে হবে একটু লক্ষ্য করবেন ফার্স্ট যে তিন নম্বর চেইনটা ছিল সেটার মধ্যে আমি হুকটা এভাবে ঢুকাই দিয়ে এভাবে করে সুতাটা টেনে বের করে নিয়ে আসছি বের করে এনে এই যে দেখেন পপকর্ন স্টিচ হয়ে গেল তিনটা চেইন করে নেব এক দুই তিন তিনটা চেইন করে নিলাম নেক্সট যে চেইন থ্রি স্পেস আছে সেখানেও আমাকে এভাবে করে পাঁচটা ডাবল ক্রোসেট করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ তো আমার পাঁচটা ডাবল ক্রোসেট করা হয়ে গেল এই পর্যায়ে আমি এই যে গ্যাপ আছে দেখেন চেইন থ্রি যে দিলাম সেটার মধ্যে একটা গ্যাপ ছিল ওইটা দিয়ে আমি এভাবে করে সুতাটা টেনে নিয়ে আসবো হুক দিয়ে এনে আবার চেইন থ্রি হবে এক দুই তিন প্রত্যেকটা পপকর্ন স্টিচের পরে তিনটা করে চেইন দিতে হবে আবার চেইন থ্রি যে স্পেস ছিল সেটাতে আমি পাঁচটা করে ডাবল ক্রোসেট নিয়ে পপকর্ন স্টিচ করে নেব এবং পরে তিনটা চেইন দিব তো আমি টোটালটা এইভাবে কমপ্লিট করেছি এবার আমি তিনটা চেইন করার পরে সুতাটা লক করব এই যে এখানে একটু লক্ষ্য করবেন প্রথম যে কাজটা আমি করেছিলাম ফার্স্ট যে চেইন ছিল সেটার মধ্যে আমি কুশিকাটাটা ঢুকাই নিব ঢুকাই নিয়ে এভাবে করে সুতাটা বের করে আনব এনে স্লিপ স্টিচ করে নিব এই যে একটু লক্ষ্য করবেন তারপরে একটা চেইন দিয়ে আমি কাজটা কমপ্লিট করে ফেলব এরপর যে আমাকে সুতা চেঞ্জ করতে হবে তাই আমি সুতাটা কেটে ফেললাম সেম আগের মতো করেই আমি সুতাটা চেঞ্জ করেছি এরপর যে আমাকে সবুজ সুতার না সাদা সুতার কাজটা করতে হবে এক লাইন তো এইভাবে করে সুতাটা আমি গিট দিয়ে নিয়ে কুশিকাটা দিয়ে ঢুকাই দিব চেইন থ্রি স্পেসের মধ্যে এইভাবে করে একটা দুইটা তিনটা চারটা চেইন নিলাম চারটা চেইন নিয়ে নেক্সট চেইন থ্রি স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি আবার চারটা চেইন হবে নেক্সট চেইন থ্রি স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি আবার সেমভাবে চারটা চেইন দিয়ে নেক্সট যে চেইন থ্রি স্পেস সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি এইভাবে করে আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি তো আমার টোটাল রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এরপর যে একটু লক্ষ্য করবেন এই যে এখানে আমি যে ফার্স্ট ধাপটা শুরু করেছিলাম সেখানে আমি সুতাটা এভাবে করে নিয়ে স্লিপ স্টিচ করে নিচ্ছি স্লিপ স্টিচ করার পরে একটা চেইন নিয়ে আমি সুতাটা কেটে নিচ্ছি এরপর যে আমাকে গ্রিন সুতার কাজ করতে হবে তো এভাবে করে সুতাটা যখন আমি গিট দিয়ে নিব তারপরে আমি হুকটা এভাবে করে টেনে সুতাটা বের করে নিয়ে এখানে আমি চেইন করে নিব এটি হচ্ছে রাউন্ড নাইন তিনটা চেইন করে নিলাম যেটি একটি লংয়ের কাজ করবে ডাবল ক্রোসেটের কাজ করবে তো এই পর্যায়ে আমাকে আবার আরেকটি ডাবল ক্রোসেট নিতে হবে সেই চেইন ফোর স্পেসের মধ্যেই দুইটা তিনটা ডাবল ক্রোসেট হলো চারটা তিনটা চেইন আর তিনটা ডাবল ক্রোসেট মোট চারটা ডাবল ক্রোসেট করলাম আবার দুইটা ডাবল ক্রোসেট তিনটা ডাবল ক্রোসেট চারটা ডাবল ক্রোসেট প্রত্যেকটা চেইন ফোর স্পেসে আমাদেরকে চারটা করে ডাবল ক্রোসেট করতে হবে আশা করছি বুঝতে পারছেন আমি ভিডিওটা বেশি বড় করি নাই এই জন্য বেশি দেখাই দেই নাই তো আমি টোটালটা কমপ্লিট করলাম টোটালটা কমপ্লিট করে আমি ফিরে আসছি এই যে এবার চেইন নাম্বার থ্রিতে গিয়ে একটি স্লিপ স্টিচ করে নিব এইভাবে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফেললাম আবার তিনটা চেইন নিয়ে উপরে উঠলাম এবার আরেকটা রাউন্ডের শুরু হবে এবং প্রত্যেকটা স্টিচের মধ্যে নেক্সট যে স্টিচ সেটাতে একটি ডাবল ক্রোসেট করে নিব প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোসেট হবে এই পর্যায়ে এই যে
আমি ডাবল ক্রোসেট করে নিচ্ছি নেক্সট স্টিচের মধ্যে। এবার যে পরের নেক্সট যে স্টিচ আছে সেটার মধ্যে একটি ডাবল ক্রোসেট হবে। এভাবে করে প্রত্যেকটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোসেট করতে হবে। তো আমি এভাবে করে টোটাল রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। আমার টোটাল রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এরপর যে আমি চেইন নম্বর যে থ্রি সেটাতে গিয়ে হুকটা ঢুকাই দিয়ে স্লিপ স্টিচ করে নিব। একটি চেন করে নিয়ে আমি সুতাটা কেটে নিচ্ছি। এরপর যে আমাকে আবারও সুতা চেঞ্জ করতে হবে এবং সাদা সুতার কাজটা করতে হবে। তো এইভাবে করে সুতাটা গিট দিয়ে আমি যে কোনো একটা স্টিচের মধ্যে সুতাটা বের করে নিয়ে কাজ শুরু করব। এই পর্যায়েটা একটু হার্ড আছে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এভাবে করে আমি সুতাটা নিয়ে তিনটা চেন করে নিচ্ছি, এক দুই তিন, তিনটা চেন একটি লংয়ের কাজ করবে, ডাবল ক্রোসেটের কাজ করবে। এবার নেক্সট যে স্টিচ সেটার মধ্যে আমি একটা ডাবল ক্রোসেট করছি, ওই স্টিচের মধ্যেই আমি আরেকটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি। মানে সেম স্টিচে দুইটা ডাবল ক্রোসেট করতে হবে। নেক্সট স্টিচে আমি একটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি এবং তারপরের স্টিচে আমি দুইটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি। এভাবে করে একবার হবে একটা, পরের বার হবে দুইটা, একটা দুইটা, একটা দুইটা, এভাবে করে ডাবল ক্রোসেট করে নিতে হবে প্রত্যেকটা স্টিচে। একটা ডাবল ক্রোসেট, দুইটা ডাবল ক্রোসেট, প্রত্যেকটা স্টিচে এভাবেই আমাকে কমপ্লিট করতে হবে। একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, এভাবে করে কমপ্লিট করতে হবে। তো আমি এভাবে করে টোটাল রাউন্ডটা কমপ্লিট করে আবার আপনাদের সামনে ফিরে আসছি। আমার টোটাল রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি তিনটা চেন মানে একটা ডাবল ক্রোসেট দিয়ে শুরু করেছিলাম এবং লাস্টে এসে কিন্তু আমাকে দুইটা ডাবল ক্রোসেট একই ঘরে করতে হয়েছে। এরপর যে আমি চেন থ্রিতে তিন একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি এবং সুতাটা কেটে নিচ্ছি, কারণ আমাকে আবার ইয়ার্ন চেঞ্জ করতে হবে। তো এই পর্যায়ে আমাকে এই যে সবুজ এই সুতাটার কাজ করতে হবে। তো আমি যে কোনো একটি স্টিচের মধ্যে সুতাটা এইভাবে গিট দিয়ে নিয়ে নিচ্ছি, কুশি কাঁটাটা দিয়ে। আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি কীভাবে করে সুতা চেঞ্জ করতে হয়। আমি আবার দুইটা চেন নিব এই পর্যায়ে, দুইটা চেন, যেহেতু হাফ ডাবল ক্রোসেটের কাজ করতে হবে এই পর্যায়ে। একটু লক্ষ্য করবেন আমি কিন্তু ডাবল ক্রোসেট করব না, এবার হাফ ডাবল ক্রোসেট। এভাবে করে সুতাটা নিয়ে আমি টোটাল তিনটা লুপের মধ্য দিয়ে সুতাটা বের করে আনছি। এই দেখেন আবার নেক্সট যে স্টিচ সেটার মধ্যে গিয়ে এভাবে করে তিনটা লুপ তৈরি হয়েছে, তিনটা লুপের মধ্যে দিয়ে কুশিকাটা আমি বের করে নিয়ে আসব। আবার নেক্সট স্টিচের মধ্যে গিয়ে তিনটা লুপের মধ্যে দিয়ে সুতোটা বের করে আনবো। এভাবে করে হাফ ডাবল ক্রোসেট আমাকে কমপ্লিট করতে হবে প্রত্যেকটা স্টিচের মধ্যে। টোটালটা আমাকে হাফ ডাবল ক্রোসেট দিয়েই করতে হবে। এটাই কিন্তু লাস্ট রাউন্ড ছিল, রাউন্ড ১২। তো আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে। এরপর যে চেইন নম্বর ২তে গিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি, কুশিকাঁটাটা চেইন নম্বর ২ এর মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে সুতাটা বের করে এনে স্লিপ স্টিচ করে নিচ্ছি। একটা চেইন নিয়ে আমি সুতাটা কেটে নিচ্ছি, আমার কাজটা কমপ্লিট। এরপর যে সুতাটা লক করা আপনাদের ব্যাপার, আপনারা সুন্দর করে সুতাটা লক করে দিবেন। যেহেতু এখানে অনেকগুলো সুতার কাজ করেছি প্রত্যেকটা সুতাই লক করতে হবে, আর সুতা কী করে লক করতে হয় সেগুলো আমার আগের ভিডিওগুলোতে সুন্দরভাবে দেওয়া আছে। তো এই পর্যায়ে আমি এই যে ফুল পাতাগুলো কীভাবে জয়েন করেছি সেটা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিব। আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, তাই আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখেন আমি পুঁতিগুলো ইউজ করেছি, এগুলো সুই সুতা দিয়ে আমি সুন্দরভাবে সেট করে দিয়েছি। আমি যে কালার দিয়ে কাজ করেছি সে কালারের সুতা নিয়ে সুইয়ের মধ্যে দিয়ে আমি এভাবে করে সুন্দরভাবে জয়েন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি টোটালি সুই সুতা দিয়ে এগুলো জয়েন করেছি, তাই আর আলাদাভাবে আপনাদেরকে দেখালাম না। এই যে পেছন পাটটা দেখেন আমি সুই সুতা দিয়ে স্মুথভাবে কাজটা কমপ্লিট করে সেগুলো লক করে দিয়েছি সুতাগুলো। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, টোটালটি আমি সুই সুতা দিয়ে লক করেছি নির্দিষ্ট কিছু ঘর পর পর। আপনাদের আইডিয়া অনুযায়ী আপনারা অবশ্যই করতে পারবেন আশা করছি। পাতাগুলো প্রত্যেকটা দুইটা ফুলের মাঝখানে আমি এভাবে করে জয়েন করেছি, খুবই ইজি।
এবং জয়েনিং শেষে আমি পার্লগুলো লাগিয়ে দিয়েছি সুই সুতা দিয়েই, যে কালার সুতা সেই কালার দিয়েই আমি সুতোগুলো জয়েন করেছি। এভাবে করে টোটাল কাজটা আমি কমপ্লিট করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ স্টে উইথ শোভা হ্যান্ডিক্রাফটস। আল্লাহ হাফেজ।